আইপিএল এর মরশুমে যখন চারিদিকে কেমন ক্রিকেট ক্রিকেট গন্ধ, আর আমাদের চ্যানেলে ক্রিকেট নিয়ে গল্প হবে না, তা আবার হয় নাকি? আবার এ ম্যাচ যদি চোরবাগান টাইগার ক্লাব আর ওই টেনিদার পটলডাঙার থান্ডার ক্লাবের মধ্যে হয়, ব্যাস তাহলে তো আর কোনো কথাই নেই, পুরো জমে ক্ষীর। তাই আজ আপনাদের জন্য ছোটবেলার ক্রিকেট খেলা দেখার পুরনো স্মৃতি বিজড়িত এক নতুন স্বাদের উপস্থাপনা, টেনিদার অবিস্মরণীয় সৃষ্টিকর্তা নারায়ণ গঙ্গোপাধ্যায়ের রচিত ক্রিকেট মানে ঝিঝি। আমাদের আজকের গল্পটি আমরা সংকলন করেছি টেনিদা সমগ্র থেকে। গল্পের প্রধান চরিত্রে টেনিদা, পেলা, হাবুল ও ক্যাবলা। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমাদের পরিবেশিত গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করে সকলের সাথে আনন্দ ভাগ করে নেবেন। আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করুন, টেনিদা জানলে আর রেহাই নেই। শুরু হচ্ছে আজকের গল্প, ক্রিকেট মানে ঝিঝি। ডেসিমালের পরে আবার একটা ভেঙ্কুলাম, তার সঙ্গে ভগ্নাংশ। এমন জটিল জিনিসকে সরল করা অন্তত আমার কাজ নয়। পটলডাঙায় থাকি আর পটল দিয়ে শিঙি মাছের ঝোল খাই, এসব গোলমালের মধ্যে পা বাড়িয়ে আমার কি দরকার? পণ্ডিত মশাই যখন দাঁত খিচিয়ে লুটলুমকে মাথায় ঢোকাতে চেষ্টা করেন, তখন আমি আকুলভাবে ঘিনুন আর আলু প্রত্যয়ের কথা ভাবতে থাকি। ওর সঙ্গে যদি দাঁতখানি চাল প্রত্যয় থাকতো তাহলে তো আর কোনোই দুঃখ থাকতো না। তবে চাটিয়ার গাঁটটা প্রত্যয়গুলো বাদ দেওয়া দরকার বলেই আমার ধারণা। কিন্তু অঙ্ক আর সংস্কৃতর ধাক্কা যদিও বা সামলানো যায়, ক্রিকেট খেলা ব্যাপারটা আমার কাছে স্রেফ রহস্যের খাসমণি। ক্রিকেট মানে কি? বোধহয় ঝিঝি। দুপুরের কাঠফাটা রোদ্দুরে চাঁদিতে ফোসকা পড়িয়ে ওসব ঝিঝি খেলা আমার একদমই ভালো লাগে না। মাথার ভেতরে ঝিঝি করতে থাকে যেন মনে হয়, মস্ত একটা হাঁ করে কেউ যেন ঝিঝিট খাম্বাজ গাইছে। অবশ্য ঝিঝিট খাম্বাজ কি আমার জানা নেই, তবে আমার মনে হয় ক্রিকেট অর্থাৎ ঝিঝি খেলার মতোই, সেটাও ভয়াবহ। অথচ কি গেরো দেখো, পটলডাঙার থান্ডার ক্লাবের পক্ষ থেকে আমাকেই নাকি ক্রিকেট খেলতে হচ্ছে। গোড়াতেই বলে দিয়েছিল ওসব আমার আসে না, আমি খুব ভালো চিয়ার আপ করতে পারি, দু এক গ্লাস লেমন স্কোয়াশও না হয় খাবো ওদের সাথে, এমনকি লাঞ্চ খেতে ডাকলেও আপত্তি করব না। কিন্তু ওসব খেলা টেলার ভেতরে আমি নেই, প্রাণ গেলেও না। কিন্তু প্রাণ যাওয়ার আগেই কান যাওয়ার জো। আমাদের পটলডাঙার টেনিদাকে মনে আছে তো? সেই খাড়ার মতো উঁচু নাক আর রণডম্বরুর মতো গলা, যার চরিতকথা তোমাদের অনেকবার শুনিয়েছি। সেই টেনিদা হঠাৎ গাঁক গাঁক করে তার আধ মাইল লম্বা হাতখানা আমার কানের দিকে বাড়িয়ে দিলে। খেলবি না মানে? খেলতেই হবে তোকে। বল করবি, ব্যাট করবি, ফিল্ডিং করবি, ধাঁই করে আছাড় খাবি, মানে যা যা দরকার সবই করবি। সই না করিস, তোর ওই গাঁধার মতো লম্বা লম্বা কান দুটো একেবারে গোড়া থেকে উপড়ে নেব, এই পাকা কথা বলে দিলুম। গন্ডারের মতো নাকের চাইতে গাঁধার কান ঢের ভালো। আমি মনে মনে বললাম, গন্ডারের নাক মানে লোককে গুতিয়ে বেড়ানো, কিন্তু গাধার কান ঢের কাজে লাগে বাবা, অন্তত চটপট করে মশামাছি তো তাড়ানো যায়। কিন্তু সেই কান দুটোকে টেনিদার হাতে বেহাত হতে দিতে আমার আপত্তি আছে। কি করি, খেলতে রাজি হয়ে গেলাম। তা প্যান্ট ট্যান্ট পরে নেহাত মন্দ লাগে না, বেশ কায়দা করে বুক ছিটিয়ে হাঁটছি। হঠাৎ হতভাগা ক্যাবলা বললে, তোকে খাসা দেখাচ্ছে পেলা। তাই নাকি সত্যি? এক গাল হেসে ওকে একটা চকলেট দিতে যাচ্ছি, সঙ্গে সঙ্গে বলে ফেললে, বেগুন খেতে কাকতাড়ুয়া দেখেছিস? ওই যে মাথায় গেলে হাঁড়ি পরে দাঁড়িয়ে থাকে, হুবহু তেমনি মনে হচ্ছে তোকে। আমি ক্যাবলাকে একটা চাটি দিতে যাচ্ছিলাম, কিন্তু
তার আর দরকার হলো না। হাবুল সেন ঢাকাই ভাষায় বললে, আরে তোরে কেমন দেখাই দিছে, তুই তো বজ্রবান্ডুল পেন্টুল পয়রা যান চাল কুমড়া সাচ্ছোস। ক্যাপলা স্পিকটি নট, একেবারে মুখের মতো। আমি খুশি হয়ে চকলেটটা হাবুল সেনকেই দিয়ে দিলাম। হঠাৎ ক্যাপ্টেন টেনিদার হুঙ্কার শোনা গেল, এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে ভ্যারেন্ডা বাজছিস পেলা, ব্যাট পড় দস্তানা পড়, তোকে আর ক্যাপলাকেই যে আগে ব্যাট করতে হবে। আমাকে দিয়েই শুরু? পেটের মধ্যে যেন পালাজরের পিলেটা ধপাত করে লাফিয়ে উঠল একবার। ঘাবড়াচ্ছিস কেন, যেই বল আসবে ঠাঁই করে পিটিয়ে দিবি, এসা হাঁকড়াবি যে এক বলেই ওভার বাউন্ডারি, পারবি না? পারা যাবে বোধ হয়, কান টান চুলকে আমি জবাব দিলাম। বোধ হয় নয়, পারতেই হবে, তাড়াতাড়ি যদি আউট হয়ে যাস তোকে আর আমি আস্ত রাখবো না, মনে থাকবে। এর মধ্যে হাবুল সেন আমার পায়ে আবার প্যাট পরিয়ে দিয়েছে, সেইটে পরে হাতে ব্যাট নিয়ে দেখি নড়াচড়া করেই শক্ত। কাতর স্বরে বললাম, হাঁটতেই তো পারছি না যে, খেলবো কি করে? তুই হাঁটতে না পারলে আমার বই গেল। টেনিদা বিচ্ছিরি রকম মুখ ভেঙচালো, বল মারতে পারলে আর রান নিতে পারলেই হলো। বারে হাঁটতেই যদি না পারি তবে রানটা নেব কেমন করে? মিথ্যে বকাস নি পেলা, মাথা গরম হয়ে যাচ্ছে আমার, হাঁটতে না পারলে দৌড়ানো যায় না? কেন যায় না শুনি, তাহলে মাথা না থাকলেও কি করে মাথা ব্যথা হয়, নাক না ডাকলেও লোকে ঘুমোয় কি করে? যা যা, বেশি ক্যাচ ম্যাচ করিস না, মাঠে নেমে পড়। একেবারে মোক্ষম যুক্তি, নামতেই হলো অগত্যা। খালি মনে মনে ভাবছি প্যাড ফ্যাড শুদ্ধ পড়ে না যায়, ব্যাটটাকে মনে হচ্ছে ভীমের গদার মতো ভারী, আগে থেকেই তো কবজি টনটন করছে, আমি ওটাকে হাঁকড়াবো না ওটাই আমাকে হাঁকড়ে দেবে সেইটাই ঠাহর করতে পারছি না। তাকিয়ে দেখি পেছনে আর দুপাশে খালি চোরাবাগান টাইগার ক্লাব, ওদের সঙ্গেই ম্যাচ কিনা, কিন্তু এ আবার কীরকম ঝিঝি খেলা? ফুটবল তো দেখেছি সমানে সমানে লড়াই, এ ওর পায়ে ল্যাং মারছে, সে তার মাথায় ঢু মারছে, আর বল সিধে এসপার ওসপার করবার জন্য দুই গোলকিপার দাঁড়িয়ে আছে ঘুঘুর মতো, এ পক্ষের একটা চিত হলে প্রায় সঙ্গে সঙ্গেই ও পক্ষের আর একটা কাত, সে একরকম মন্দ নয়, কিন্তু এ কি কাপুরুষতা, আমাদের দুজনকে কায়দা করবার জন্য ওরা ১১ জন, সেই সঙ্গে আবার দুজন আম্পায়ার, তাদের পেটে পেটে যে কী মতলব তাই বা কে জানে, আম্পায়ারদের গোল গোল চোখ দেখে আমার তো প্রায় ভ্যাম্পায়ার বলে সন্দেহ হলো। তারপরে লোকগুলোর দাঁড়িয়ে থাকার ধরন দেখো একবার, কেমন নাড়ুগোপালের মতো নুলো বাড়িয়ে উবু হয়ে আছে, যেন হরির লুটের বাতাসা ধরবে। সব দেখে শুনে আমার রীতিমতো বিচ্ছিরি লাগলো। এই রে বলছো রে যে প্যাড নিয়ে হাঁকড়াতে যাবো, প্যাড প্যাড নিয়ে উল্টে পড়ি আর কি, বলটা কানের কাছ দিয়ে বেরিয়ে গেল দম দম বুলেটের মতো, একটু হলেই কানটা উড়িয়ে নিয়ে যেত। একটা ফাড়া তো কাটলো, কিন্তু ও কি আবার ছড়েছে, জয় মা ফিরিঙ্গি পাড়ার ফিরিঙ্গি কালী, যা হোক একটা কিছু এবার হয়ে যাবে। বলি দেবার থাড়ার মতো ব্যাটটাকে মাথার ওপর তুলে হাঁকিয়ে দিলাম, বলে লাগলো না স্রেফ পড়লো আমার হাঁটুর ওপরে, নিজের ব্যাটাঘাতে বাপরে বলে বসে পড়তেই দেখি বলের চোটে স্টাম্প ফাম্পগুলো কোথায় উড়ে বেরিয়ে গেছে। চারিদিকে বেদম চিৎকার, ওদিকে আম্পায়ার আবার মাথার উপরে একটা হাত তুলে জগাই মাধাই এর মতো দাঁড়িয়ে, কে আউট হলো? ক্যাবলা বোধ হয়। আমি তখনই জানতাম আমাকে কাকতাড়ুয়া বলে গাল দিয়েছে, আউট না হয়ে যায় কোথায়। হাঁটুর চোটটা সামলে নিয়ে ব্যাট দিয়ে স্টাম্পগুলো সব ঠিক করতে যাচ্ছি, হঠাৎ হতচ্ছাড়া আম্পায়ার বলে বসল, তুমি আউট, চলে যাও। আউট বললেই হলো, আউট হওয়ার জন্যই এত কষ্ট করে প্যাড আর প্যান্টুলুন পড়েছি নাকি? আচ্ছা দেখো একবার, বই গেছে আমার এখন আউট হতে। বললাম, আউট আমি? ধুর, আমি এখন আউট হব না।
এখন আউট হবার কোনো দরকারই দেখছি না আমি। আমি ঠিকই বুঝেছিলাম ওরা আম্পায়ার নয় ভ্যাম্পায়ার। কুইনিন চিবনোর মতো যাচ্ছে তাই মুখ করে বললে, দরকার না থাকলেও তুমি আউট হয়ে গেছো, স্টাম্প পড়ে গেছে তোমার। পড়ে গেছে তো কি হয়েছে শুনি, আমি রেগে বললাম। আবার দাঁড় করিয়ে দিতে কতক্ষণ, ওসব চালাকি চলবে না স্যার, এখনো আমার ওভার বাউন্ডারি করা হয়নি। কেন জানি না চারিদিকে ভারী যাচ্ছে তাই একটা গোলমাল শুরু হয়ে গেল। চোরাবাগান ক্লাবের লোকগুলোই বা কেন যে এরকম দাপাদাপি করছে আমি কিছুই বুঝতে পারলুম না। তার মধ্যে আবার চালকুমড়ো ক্যাবলাটা ছুটে এলো ওদিক থেকে, চলে যা পেলা, তুই আউট হয়ে গেছিস। আর কতক্ষণ ধৈর্য রাখা যায় এই অবস্থায়, আমি চেঁচিয়ে বললাম। তোর ইচ্ছা থাকে তুই আউট হগে, আমি এখন ওভার বাউন্ডারি করব। আমার কানের কাছে সবাই মিলে তখন সমানে কিচির মিচির করছে, আমি কান দিতাম না যদি না কটাং করে আমার কানে টান পড়ত। তাকিয়ে দেখি টেনিদা ধাই করে আমার কাছ থেকে ব্যাট নিয়ে কানে একটা চিড়িং মেরে দিল। তিড়িং করে লাফিয়ে উঠলাম আমি, যা উল্লু বেরো মাঠ থেকে, খুব ওস্তাদি হয়েছে আর নয়। রাম ছাগলের মতো মুখ করে অগত্যা আমায় চলে যেতে হলো। মনে মনে বললাম, আমাকে আউট করা, আউট কাকে বলে সে আমি দেখিয়ে দেব। গিয়ে তো বসলাম, কিন্তু কি তাজ্জব কাণ্ড, আমাদের দেখিয়ে দেবার আগেই চোরাবাগান টাইগার ক্লাব আউট দেখিয়ে দিচ্ছে, কারো স্টাম্প উল্টে পড়ছে, পেছনে যে লোকটা কাঙালে বিদায়ের মতো হাত বাড়িয়ে বসে আছে সে আবার ফুটুস করে কোনো একটা স্টাম্পে লাগিয়ে দিচ্ছে, কেউ বা বাড়ার সঙ্গে সঙ্গেই লাফিয়ে উঠে বল লুফে নিচ্ছে, খালি আউট আউট আর আউট। এ আবার কি কাণ্ড রে বাবা, আমাদের পটলডাঙ্গা থান্ডার ক্লাব ব্যাট বগলে যাচ্ছে আর আসছে, এমন যে ডাক সাইডে টেনিদা তারও বল একটা রোগা পটকা ছেলে কটাক করে পাকড়ে নিল। হবেই তো, এদিকে মোটে দুজন আর ওদিকে এগারো জন, সেই সঙ্গে আবার দুটো ওই যাকে বলে গিয়ে আম্পায়ার। কোনো ভদ্রলোকে ঝিঝি খেলতে পারে কখনো? ওই চালকুমড়ো ক্যাবলাটাই টিকে রইল শেষ পর্যন্ত, 20-21 রান করলো বোধ হয়। 50 রান পেরোতে না পেরোতেই পটলডাঙ্গা থান্ডার ক্লাব বেমালুম সাফ। এইবার আমাদের পালা, ভারী খুশি হলো মনটা। আমরা 11 জন এবারে তোমাদের নিয়ে পড়ব, আম্পায়ার দুটো দেখি ওদের দল ছেড়ে এবার আমাদের সঙ্গে এসে ভিড়েছে, কিন্তু ওদের মতলব ভালো নয় বলেই আমার বোধ হলো। ক্যাপ্টেন টেনিদাকে বললাম, ইয়ে বলি কি আম্পায়ারগুলোকে বাদ দিলে হয় না, মানে ওরা না হয় ওদের সাথেই ব্যাট করুক। শুনেই টেনিদা আমাকে রদ্দা মারতে এলো, বলল, বেশি ওস্তাদি করিস না পেলা, ওখানে দাঁড়া, একটা ক্যাচ ফেলেছিস কি ঘ্যাঁচ করে কান কেটে দেবো, ব্যাট তো খুব করেছিস, এবার যদি ঠিক মতো ফিল্ডিং করতে না পারিস তাহলে তোর পালা জড়ে পিলে আমি আস্ত রাখবো না। হাবুল সেন বল করতে গেল, প্রথম বলেই ওরে বাপরে, টাইগার ক্লাবের সেই রোগা ছোকরাটা কি একখানা হাঁকড়ালো, বুমো করে বল বেরিয়ে গেল একদম বাউন্ডারি, ক্যাবলা প্রাণপণে ছুটেও সেটাকে রুখতে পারলো না। পরের বলেও আবার সেই হাঁকড়ানি, তাকিয়ে দেখি কামানের গুলির মতো বলটা আমার দিকেই ছুটে আসছে। একটু দূরেই দাঁড়িয়েছিল আমাদের পাঁচু গোপাল, চেঁচিয়ে বলল, পেলা ক্যাচ ক্যাচ ক্যাচ। বাবা গো, দূরে দাঁড়িয়ে ওরকম সবাই ফ্যাচ ফ্যাচ করতে পারে, ওই বল ধরতে গিয়ে আমি মরি আর কি, তার চাইতে বললেই হয় পাঞ্জাব বেল ছুটছে পেলা লুফে নে। মাথা নিচু করে আমি চুপ করে বসে পড়লাম, আবার বল বাউন্ডারি পার, হইচই করে টেনিদা ছুটে এলো, ধরলি নে যে, ওইটা ধরা যায় নাকি? ধরা যায় না, ইস এমন চমৎকার ক্যাচটা, এক্ষুনি আউট হয়ে যেত। সবাইকে আউট করে লাভ কি, তাহলে খেলবেটা কে, আমরাই তো আউট হয়ে গেছি, এখন না হয় খেলুক না ওরা, খেলুক না ওরা। টেনিদা ভেঙচি কাটল, তোর মতো গাড়লকে খেলায় নামানোই আমার ভুল হয়েছে, যা যা বাউন্ডারি লাইনে চলে যা। চলে গেলাম, আমার কি, বসে বসে ঘাসের শিস চিবোচ্ছি, দুটো একটা বল এদিক ওদিক দিয়ে বেরিয়েও গেল,
ধরার চেষ্টা করেও দেখলাম, কিন্তু বোঝা গেল ওসব ধরা যায় না। হাতের তলা দিয়ে যেমন শোল মাছ গলে যায়, তেমনি সুরুত সুরুত করে পিছলে বাউন্ডারি লাইন পেরিয়ে যেতে লাগলো। আর সাবাস বলতে হবে ছোড়া বাগান টাইগার ক্লাবের ওই রোগা ছোকরাটিকে। ডাইনে মারছে, বাঁয়ে মারছে, চটাং করে মারছে, খটাং করে মারছে, সাই করে মারছে, ধাই করে মারছে, একটা বলও বাদ যাচ্ছে না। এর মধ্যে একাই 42 রান করে ফেলেছে, দেখে ভীষণ ভালো লাগলো আমার। পকেটে চকলেট থাকলে দুটোর ওকে একটা আমিই দিয়ে দিতাম। হঠাৎ দেখি বল নিয়ে টেনিদা আমার কাছে এসে হাজির। ব্যাটিং দেখলাম, ফিল্ডিংও দেখলাম, বল করতে পারবি? এতক্ষণ ঝিঝি খেলা দেখে আমার মনে হচ্ছিল বল করাটাই সব থেকে সোজা। এক পায়ে দাঁড়িয়ে উঠলাম, খুব পারবো? এ আর শক্তটা কি? ওদের ওই রোগা ব্যাটকা গোসাইকে আউট করা যায়, পারবি নে? এক্ষুনি আউট করে দিচ্ছি, কিচ্ছু ভেব না। আমি আগেই জানি আম্পায়ার দুটোর মতলব খারাপ, সেই জন্যই আমাদের দল থেকে ওদের বাদ দিতে বলেছিলাম। টেনিদা কথাটা কানেই তোলেনি তখন, যেই প্রথম বলটা দিয়েছি সঙ্গে সঙ্গে বলল, নো বল। নো বল তো নো বল, তোদের কি? বলতেও যাচ্ছিলাম কিন্তু গোসাই দেখি আবার ধাই করে হাঁকড়ে দিয়েছে। বাউন্ডারি তো তার কাছে তুচ্ছ, একেবারে ওভার বাউন্ডারি। আর চোরা বাগান টাইগার ক্লাবের সে কি হাততালি! একজন তো দেখলাম আনন্দে ডিগবাজি খাচ্ছে। এইবার আমার ব্রহ্মরন্ধ্রে আগুন জ্বলে উঠল, মাথায় টিকি নেই, যদি থাকতো নিশ্চয়ই তেজে রেফের মতো খাড়া হয়ে উঠত। বটে ডিগবাজি, আচ্ছা দাঁড়াও। বল হাতে ফিরে যেতেই ঠিক করলাম এবার গোসাইকে একেবারে আউট করে দেবো, মোক্ষম আউট। ব্যাটটা বোধ হয় একটু ঢিলে হয়ে গেছে তা, গোসাই পেছন ফিরে সেটা বাঁধছিল। দেখলাম এই সুযোগ, ব্যাট নিয়ে যদি মুখোমুখি দাঁড়ায় তখন আমি কিচ্ছু করতে পারবো না, এই সুযোগেই কর্ণবধ। মামার বাড়িতে আম পেড়ে পেড়ে হাতের টিপ হয়ে গেছে, আর ভুল হলো না, আম্পায়ার না ভ্যাম্পায়ার হাঁ হাঁ করে ওঠবার আগেই বো করে বল ছুড়ে দিলাম। নির্ঘাত লক্ষ্য, গোসাইয়ের মাথায় গিয়ে খটাং করে বল লাগলো, সঙ্গে সঙ্গেই ওরে বাবা, গোসাই মাঠের মধ্যে ফ্ল্যাট আউট যাকে বলে। অন্তত এক হপ্তার জন্য বিছানায় আউট। আরে একই একই মাঠ শুদ্ধ লোক তেড়ে আসছে যে, মার মার করে আওয়াজ উঠছে যে, হ্যাঁ আমাকেই নাকি! ঊর্ধ্বশ্বাসে ছুটলাম, কান ঝিঝি করছে, প্রাণপণে ছুটতে ছুটতে এইবার টের পাচ্ছি আসল ঝিঝি খেলা কাকে বলে। শুনছিলেন ক্রিকেট মানে ঝিঝি, রচনা নারায়ণ গঙ্গোপাধ্যায়, গল্পের সূত্রধার আমি বাপ্পা, পেলার চরিত্রে আরণ্যক, টেনিদার চরিত্রে অতনু, হাবুলের চরিত্রে তাপস, ক্যাবলার চরিত্রে দীপাঞ্জন, শব্দ ও ধ্বনি পরিকল্পনায় আরণ্যক, পোস্টার ডিজাইনে তাপস। শ্রোতাদের কাছে আমাদের একান্ত অনুরোধ, গল্প কেমন লাগলো এবং আপনাদের যদি কোনো পছন্দের গল্প শোনার ইচ্ছে হয় তা আমাদের ইউটিউব চ্যানেল ও আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ বলচ্চিত্রের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আইপিএলে আপনি কোন টিমের সাপোর্টার জানাতে ভুলবেন না যেন। খুব শীঘ্রই আমরা হাজির হব পরবর্তী উপস্থাপনা নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।